বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে প্রথম প্রহর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। সর্বস্তরে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেওয়ার তাগিদ ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের। ইকরামুল হক সাইমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইহসানুল গনি সজন ও ইমদাদুল হক। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ফাগুনের পলাশ রঙে রাঙানো প্রভাত বাঙালির জন্য খুলেছিল অমিত সম্ভাবনার দ্বার। বায়ান্নর সেই শোকাবহ ঘটনা উদ্দীপনার প্রেরণার উৎস নিপীড়িত মানুষের ঘুরে দাঁড়াবার। শুধুই কি মায়ের ভাষা, একুশের রক্তস্নাত পথ বেয়েই তো এসেছে স্বাধীনতা। সালাম বরকত রফিক জব্বাদদের আত্মত্যাগ বিশ্বের বুকে অনন্য মর্যাদা দিয়েছে বাংলা ও বাঙালিদের। তাই তো স্মৃতির মিনারে অমর শহীদদের প্রতি জনতার বিনম্র শ্রদ্ধা, কণ্ঠে একুশের চেতনায় নতুন করে শাণিত হওয়ার প্রত্যয়। যেমন বেদনার দিন, আবার এই দিনটা অনেক শিহরিত দিন। বাংলা ল্যাঙ্গুয়েজ একটা ইমোশন আমার কাছে। আজকে যে কমফোর্ট জোনটা, যেভাবে কথা বলতে পাচ্ছি, আপনার সাথে কথাটা বলতে পাচ্ছি, সেই কথা বলাটা আমাদেরকে একুশই দিয়েছে। বাঙালির একুশ সীমানা ছাড়িয়ে পালিত হচ্ছে বিশ্বের নানা প্রান্তে। ভিন্ন ভাষাভাষীর কাছেও একুশের সোপান অনন্য দৃষ্টান্ত। এখন আই এম সো ইমপ্রেসড উইথ বাংলাদেশ পিপল, দে অ্যাটাচ সাচ ইম্পর্টেন্স টু দ্য প্রোটেকশন এন্ড দ্য ডেভেলপমেন্ট অফ দেয়ার ম্যাগলে ল্যাঙ্গুয়েজ। তবে দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা ছাপিয়ে নিজ ভাষার শুদ্ধ চর্চা কিংবা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণে আমরা কতটা মনোযোগী তা নিয়ে পর্যালোচনা রয়েছে অনেকের। শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের মাতৃভাষা ব্যবহার করতে পারি না, যার ফলে আমাদের মাতৃভাষা হুমকির সম্মুখীন হচ্ছে। বাংলা ইতিহাস জানতে হবে, সাহিত্যকে জানতে হবে, বাংলাকে ভালোবাসতে হবে। আমাদের জ্ঞান বিজ্ঞানকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করার জন্য, বোঝার জন্য বাংলার বিকল্প নেই, সর্বস্তরে বাংলা ভাষা চালু করা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভিন্ন বয়সী কিংবা বিভিন্ন শ্রেণীপেশার মানুষই শুধু নয়, নানান মত ও পথের মানুষকে স্মৃতির মিনার গেঁথেছে একই পরিবার, একই সুতোয়। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, একুশের প্রেরণায় ভীত হতে পারে দেশ গড়ার ঐক্যে। আমরা কি করে ইউরোপে বা মধ্যপ্রাচ্যে গিয়ে আমরা তাদের কর্মচারী হিসেবে সার্ভ করতে পারবো, সেই দিকে আমাদের মনোযোগটা অনেক বেশি এবং আগ্রহ অনেক বেশি। কিন্তু জাতিগতভাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার যে অধিকারটা একুশের মধ্যে দিয়ে পেয়েছিলাম, সেটাকে কি করে বজায় রাখবো বা সেই জায়গায় আরও কি করে আমাদের উৎকর্ষ সাধিত হবে, এই লক্ষ্যটাই মনে হয় আমাদের ঘাটতি আছে। একটি গণতান্ত্রিক সুশাসিত দুর্নীতিমুক্ত সমাজ, বৈষম্যহীন সমাজ, এই সমাজ প্রতিষ্ঠার যে আন্দোলন, যেই চেতনায় বুকে ধারণ করে একুশের রক্ত প্রবাহিত হয়েছিল, সেই আন্দোলন কিন্তু এখনও অব্যাহত আছে বলে আমরা মনে করি, এটা চলবে। একুশের প্রথম প্রহর থেকেই আপামর জনতার ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী। বিশ্বে 7000 মতো ভাষা রয়েছে, তবে ভাষার জন্য রক্ত দেওয়ার নজির আছে কেবল বীর বাঙালির। তাই তো এত বছর পরেও রক্তাক্ত সেই অধ্যায়ের স্মরণে একুশের এই আয়োজনের খানিকটাও কমতি নেই, বরং বিস্তৃতি বেড়েছে বিশ্বজুড়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় শ্রমিক দিবস।